সো বন্ধুসকল, এতিয়া আমি ইমপ্লিমেণ্টেশ্যন অফ ডাইৰেক্টিভ মেছেজৰ 11 নম্বৰ আৰু 12 নম্বৰ পইণ্টটো ডিছকাছ কৰিম। 11 নম্বৰ পইণ্টটো কি কোৱা হ'ল, 3-tier পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম এট ভিলেজ, তালুকা এণ্ড জিলা লেভেলছ। 3-স্তৰীয় মানে পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো একটো পাছ কৰা হ'ল। একটো কোন চনত পাছ কৰা হৈছিলে আপোনালোকে জানে যদি কমেণ্ট ছেকশ্যনত লিখি দিব। তিনি স্তৰীয় 3-tier মানে তিনি স্তৰীয় পঞ্চায়তী ৰাজ ক'ত ক'ত মানে কোন কোন লেভেলত হ'ল, এট ভিলেজ গাঁও লেভেলত, তাৰপিছত তালুকা লেভেলত, তাৰপিছত জিলা লেভেলত। কিছুমান গাঁও লগ লাগি মানে তালুকা হয়, তালুক লগ লাগি মানে জিলা হয়, ডিষ্ট্ৰিক্ট হয়। এনে গাঁও অঞ্চলত গাঁও লেভেলত, তাৰপিছত তালুক লেভেলত, তাৰপিছত জিলা ভিত্তিত মানে পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো ইণ্ট্ৰডিউচ কৰা হ'ল। হেজ বিন ইণ্ট্ৰডিউচ টু ট্ৰান্সলেট ইন ৰিয়েলিটি গান্ধীজিৰ ড্ৰিম অফ এভৰি ভিলেজ বিং এ ৰিপাব্লিক। আৰু এইটো কাৰ মানে সপোন আছিলে পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো, আমাৰ জাতিৰ পিতা গান্ধীজীৰ এইটো ড্ৰিম আছিলে যে প্ৰত্যেক ভিলেজটো এটা মানে ৰিপাব্লিক হিচাপে কাম কৰিব, মানে এটা গণতন্ত্ৰ হিচাপে কাম কৰিব, মানে যাতে মানুহৰ হাতত শাসনটো যায়, মানে বিকেন্দ্ৰীকৰণ, ডিচেণ্ট্ৰেলাইজেশ্যন অফ পাৱাৰ। এইটো পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো এটা ইম্পৰ্টেণ্ট অধ্যায়, ডিচেণ্ট্ৰেলাইজেশ্যন অফ পাৱাৰ। এইটো অনুপাতে বাপুজী বা গান্ধীজীৰ সপোন হিচাপে এইটো মানে এক্টটো লোৱা হ'ল। আৰু দ্য 73rd এমেণ্ডমেণ্ট এক্ট 1992 পাছ কৰা হ'ল। ইম্পৰ্টেণ্ট এটা অধ্যায় আমাৰ দেশৰ সংবিধানত বা দেশৰ ৰাজনীতিত 73rd এমেণ্ডমেণ্ট এক্ট পাছ কৰা হ'ল। হেজ বিন ইলেক্টেড টু প্ৰভাইড কনষ্টিটিউচন ষ্টেটাছ এণ্ড প্ৰটেকশ্যন টু দিছ পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম। আৰু এই এমেণ্ডমেণ্ট এক্টৰ দ্বাৰা কি কৰা হ'ল, এই পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো এটা সাংবিধানিক মৰ্যাদা দিয়া হ'ল আৰু সংৰক্ষণ দিয়া, সুৰক্ষা দিয়া হ'ল এই পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম। মানে সংবিধান মতে এইটোৰ বৈধ আৰু সংবিধানিক মতে যুক্তিযুক্ততা অনুযায়ী আছে, আৰু সেই হিচাপে পঞ্চায়তী ৰাজ ছিষ্টেমটো মানে এতিয়া মানে হ'বই লাগিব ভিলেজ, তালুক বা জিলা লেভেলত। আৰু ইয়াৰ সংবিধানিক মান্যতা দিয়া হৈছে আৰু সংৰক্ষণো সংবিধানে দিব পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম, মানে সেইটো মাষ্ট, এটা মানে মাষ্ট বি এটা মানে হেৰি হৈ গ'ল, অধ্যায় হৈ গ'ল আমাৰ দেশৰ ৰাজনীতিত পঞ্চায়তী ৰাজ ছিষ্টেম। এতিয়া আমি 12 নম্বৰ পইণ্টটো চাওঁ। এতিয়া 12 নম্বৰ পইণ্টত কি কোৱা হ'ল, ছিটছ আৰ ৰিজাৰ্ভ ফৰ SCs, STs এণ্ড আদাৰ উইকাৰ ছেকশ্যনছ ইন এডুকেশ্যন ইনষ্টিটিউশ্যনছ, গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচেছ এণ্ড ৰিপ্ৰেজেণ্টেটিভ বডিজ। মানে ছিটবিলাক সংৰক্ষণ, আসন সংৰক্ষণ কৰা হ'ল শ্বেডিউল কাষ্ট, SC মানে শ্বেডিউল কাষ্ট, শ্বেডিউল ট্ৰাইব আৰু বাকী পিছপৰুৱা সমাজৰ পিছপৰুৱা হেৰি মানুহসকলৰ বাবে, মানে এডুকেশ্যনৰ শিক্ষা সংস্থাত, গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচত, গভৰ্ণমেণ্ট জবত আৰু ৰিপ্ৰেজেণ্টেটিভ বডিজ, যিবিলাক মানে পাব্লিক ৰিপ্ৰেজেণ্টেটিভ বডিজ আছে, যেনেকুৱা আমাৰ যিবিলাক ইলেকশ্যন হ'ব বা ৰিপ্ৰেজেণ্টেটিভ বডিজ, কোঅপাৰেটিভ ছচাইটিজ, পঞ্চায়তী, যিকোনো মানে SC ST বা আদাৰ উইকাৰ ছেকশ্যনছ, মানে ইকনমিকেল উইকাৰ ছেকশ্যনছো হ'ব পাৰে, যেনেকুৱা মহিলা বা আৰ্থিকভাৱে এটা এটা মানে নতুন এটা কোটা এটা আহিলে ইকনমিক উইকাৰ ছেকশ্যন, এতিয়া আমি দেখা পাওঁ প্ৰায় গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচত, সেইটো এটা মানে এনেকুৱা ধৰণৰ ৰিজাৰ্ভেশ্যনৰ এটা এটা ফল, মানে ৰিজাৰ্ভেশ্যনৰ এটা পলিচি, এইটো যাতে মানে পিছপৰা যিবিলাক মানুহ আছে সমাজৰ তেওঁলোকৰো আৰ্থিক উন্নতি হয় আৰু বেলেগ উন্নত জাতিৰ নিচিনা তেওঁলোকৰো সমানে উন্নতি হয়। SC ST উইকাৰ ছেকশ্যনসকলৰ বাবে শিক্ষা সংস্থানত, গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচত আৰু বাকী ৰিপ্ৰেজেণ্টেটিভ বডিজত তেওঁলোকৰ আসন সংৰক্ষণ কৰা হ'ল। তাৰপিছত আনটাচেবিলিটি অফেন্সেছ এক্ট, যিটো মানে হেৰি জাতি আনটাচেবিলিটি, ছোৱাছুত, মানে চুলে যে মানে নিজৰ জাতিটো গুচি যাব বা অস্পৃশ্যতা যিটো আছিলে, সেইটো এটা মানে যিটো মানে ভয়ংকৰ যিটো এটা মানে ব্যাধি আছিলে আমাৰ সমাজত অস্পৃশ্যতা, সেইটো মানে কেনেকৈ ৰোধ কৰিব পাৰি তাৰ কাৰণে এটা আনটাচেবিলিটি অফেন্সেছ এক্ট এইটো পাছ কৰা হ'ল। মানে এই যে অস্পৃশ্যতা যদি কোনোবাই কৰে বা কোনোবা মানুহক যদি অস্পৃশ্য বুলি গণ্য কৰে, তেতিয়া তেওঁ এটা ক্ৰিমিনেল অফেন্স কৰিব আৰু তেওঁক মানে আইনগতভাৱে দণ্ডনীয় হ'ব তেওঁৰ এই অপৰাধটো, মানে কাকো অস্পৃশ্য বুলি গণ্য কৰিব নোৱাৰিব, চবকে সমান বুলি ভাবিব লাগিব। এইটো কেতিয়া পাছ কৰা হৈছে, অস্পৃশ্যতা এক্ট, আনটাচেবিলিটি এক্ট 1955, হুইচ ৱাজ ৰিনেমড এজ এ প্ৰটেকশ্যন অফ চিভিল ৰাইটছ এক্ট ইন 1976। এইটো ইম্পৰ্টেণ্ট এটা হেৰি পৰীক্ষাত আহিব পাৰে, যিটো আনটাচেবিলিটি অফেন্সেছ এক্টটো নতুন এটা নামাকৰণ কৰা হ'ল, ৰিনেম কৰা হ'ল, কি নামাকৰণ কৰা হ'ল, প্ৰটেকশ্যন অফ চিভিল ৰাইটছ, মানে সামাজিক অধিকাৰ সংৰক্ষণ কৰা আইন 1976 এইটো পাছ কৰা হ'ল। এজ শ্বেডিউল কাষ্টেজ এণ্ড শ্বেডিউল ট্ৰাইবছ প্ৰিভেনশ্যন অফ এট্ৰচিটিজ এক্ট, মানে শ্বেডিউল কাষ্ট আৰু অনুসূচিত জাতি আৰু শ্বেডিউল ট্ৰাইব যিটো জনজাতি প্ৰিভেনশ্যন, তেওঁলোকৰ যাতে শোষণ নহয়, এট্ৰচিটিজ নহয়, তেওঁলোকৰ যাতে সমাজত সমাজৰভাৱে কোনো মানে শোষণ নহয়, সেইটো প্ৰিভেনশ্যন এক্ট পাছ কৰা হ'ল 1989, মানে আইনগতভাৱে তেওঁলোকক
সংরক্ষণ দিয়া হল, সুরক্ষা দিয়া হল। হ্যাভ বিন এনেক্টেড টু প্রটেক্ট দ্য এসিজ এন্ড এসটিজ ফ্রম সোশ্যাল ইনজাস্টিস এন্ড এক্সপ্লোটেশন, সামাজিক অন্যায় আর শোষণের যাতে বাঁচি থাকে এই একটু পাস করা হল, কানুনি একটা সংরক্ষণ দিয়া হল। তারপর দ্য 65 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেটে পাস করা হল, এই 1990 এস্টাবলিশ দ্য ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস এন্ড শেডিউল ট্রাইবস, এই ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস এন্ড শেডিউল ট্রাইবস কোনটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টর দ্বারা হল, এই 65th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1990, এই পরীক্ষাটা আহিব পারে। ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস এন্ড শেডিউল ট্রাইবস, এই ন্যাশনাল কমিশন রাষ্ট্রীয় কমিশন পাস করা হল টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ এসসিজ এন্ড এসটিজ। এই তারপর লেটার দ্য 89 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হল, কেটে পাস করা হল, এই 2003 বাইফাকেটেড দেন কম্বাইন্ড কমিশন ইন টু টু সেপারেট বডিজ, এই টু এসসি আর এসটি কমিশন, শেডিউল কাস্ট শেডিউল ট্রাইবস ন্যাশনাল কমিশন যে আসলে এই 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 ফলত কি করা হল, দুই খণ্ডিত করা হল, বাইফাকেট করা হল, কম্বাইন্ড কমিশন ইন টু টু সেপারেট কমিশন করে দিয়া হল। নেমলি কি কি করলে, ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস আর ন্যাশনাল কমিশন ফর শেডিউল ট্রাইবস, আগে এটাই আছে ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস শেডিউল ট্রাইবস, কিন্তু 89 কমিশনের 89 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টর দ্বারা 2003 পাস করা হল 2003, এই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পরীক্ষাটা আহিব পারে। এই ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্ট শেডিউল ট্রাইবস দুই খণ্ড করে ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্ট আর ন্যাশনাল কমিশন ফর শেডিউল ট্রাইবস বলে ডিক্লেয়ার করা হল, বনাই দিয়া হল। সো এইখানে আসলে ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা মানে ইমপ্লিমেন্ট ডাইরেক্টিভ 11 নম্বর আর 12 নম্বর পয়েন্ট, 11 নম্বরটা আসলে আমার পঞ্চায়েতি রাজর এক পঞ্চায়েতার ইন্ট্রোডাকশন পঞ্চায়েতি রাজ, আর 12 নম্বরটা হল এসটি এসসিজ এসটিজ আর আর সমাজের পিছপরা জাতিসকলের উন্নতিকরণের বা এনেকা সংরক্ষণ বা হেঁতর সুরক্ষার আইন পাস করা হল, আর কি কি অ্যামেন্ডমেন্টের দ্বারা এই এই কমিশনবিলাক সেট করা সেট আপ করা হল, ন্যাশনাল কমিশন ফর এসটিজ এন্ড এসটিজ আর কোন অ্যাক্টর দ্বারা এই মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টর দ্বারা এই বাইফাক দুইখণ্ড করে দুটা কমিশন বনাই দিয়া হল, ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্টস আর শেডিউল ট্রাইবস। ইম্পর্টেন্ট পয়েন্টস আমি মনত রাখা অতি দরকার। সো নেক্সট আমি ডিসকাশ করি 12 নম্বর 12A আর 12B কি কি আছে, এই ডিসকাশ করি নেক্সট ক্লাসত। আজিলে মানে থ্যাংক ইউ।